হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজ আমি ঠেকুয়া বানাচ্ছি। এটা বিহার বা ঝাড়খণ্ডের খুব পপুলার একটা রেসিপি। ছট পুজোতেও কিন্তু এই ঠেকুয়া বানানো হয়। তাহলে ঝটপট দেখে নিই ঠেকুয়া বানাতে কি কি লাগছে। এর জন্য আমি নিয়েছি 2 কাপ আটা, লাগছে 1/2 কাপ সুজি, দুধ 1 কাপ, আর এখানে 1 লিটার দুধকে আমি ঘন করে ক্ষীর বানিয়ে নিয়েছি, ড্রাই নারকল ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, চিনি নিয়েছি, চিনি স্বাদ মতন দিতে হবে, রোস্টেড সাদা তিল 1 টেবিল স্পুন, ঘি নিয়েছি 1 টেবিল স্পুন, রিফাইন্ড অয়েল এটা হাতে মেখে ঠেকুয়াগুলো গড়ে নেওয়ার জন্য রেখেছি, মৌরি আর কিশমিশ। খাস্তা ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই আমি ডোটাকে তৈরি করে নেব। এর জন্য একটা খালি বোল নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, 1/2 কাপ সুজি, চিনি দিচ্ছি 2 টেবিল স্পুন, আমি এটা টিস্পুন নিয়েছি তাই 4 টিস্পুন দিলাম, এটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, ড্রাই নারকলের কুচি, রোস্টেড সাদা তিল, কিশমিশ, মৌরি, ক্ষীর, আর দিচ্ছি ঘি। দিয়ে এবার আমি পুরোটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন বা গুড়ের ব্যবহার করা যেতে পারে চিনির জায়গায়। আটার সাথে যদি ময়দা মিশিয়ে দেওয়া যায় তাহলে একটু ক্রিস্পি বেশি হয়। আর আরেকটা টিপস হচ্ছে, ঠেকুয়াকে খাস্তা বা মুচমুচে করার জন্য এটা কিন্তু জল খুব সামান্য বা দুধ যেটাই আপনারা দেন, জল বা দুধ, সেটা অল্প অল্প করে দিয়ে বেশ শক্ত শক্ত একটা ডো বানাতে হবে। যদি ডোটা খুব নরম হয় তাহলেও কিন্তু ক্রিস্পি হবে, কিন্তু সেটা বিস্কিট বিস্কিট লাগবে খেতে। আর এটা ঠেকুয়া যতটা শক্ত হয় এর টেক্সচারটাও দেখতে সুন্দর হয় আর অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়, খেতেও বেশ ভালো লাগে। সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এভাবে যখন দলা পাকালে বেশ একটা এরকম শক্ত শক্ত হবে তখন বুঝতে হবে যে এটা ময়দা দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে দুধ দেব আর মাখতে থাকব। 1 কাপ দুধ নিয়েছি, পুরোটা আমি একবারে দেব না। আমি বাকি দুধটুকুও দিয়ে দিলাম। এবারে পুরোটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, খুব বেশি নরম হয়নি আবার খুব শক্তও হয়নি। তো এবার আমি এখান থেকে ছোট ছোট করে লিচির মতন কেটে নিয়ে ঠেকুয়াগুলো গড়ে নিচ্ছি। ঠেকুয়ার উপরে ডিজাইনের জন্য যদি আপনাদের কাছে ছাঁচ থাকে তাহলে ভীষণ ভালো, ছাঁচে ফেলে ডিজাইনগুলো করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যদি ছাঁচ না থাকে তাহলে ফর্ক দিয়ে হোক, নাইফ দিয়ে হোক, বা বাড়িতে যে কোনো যদি বাসন থাকে গ্রেটার, তাতে ফেলেও কিন্তু ডিজাইন করতে পারেন। আমি হাতে অল্প রিফাইন্ড অয়েল ঘষে নিলাম যাতে চিপকে না যায়। এবারে এখান থেকে ছোট ছোট করে বলের মতো কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট আকারে গড়তে চান তবে ছোট, বড় করতে চাইলে বড়। এটা এরকম হালকা করে প্রেস করতে, খুব পাতলা কিন্তু করা যাবে না। এবার আমি কি করব, নাইফ দিয়ে এরকম জাস্ট একটু ডিজাইন করে দেব। এরকম করে আমি বাকি ঠেকুয়াগুলো গড়ে নিচ্ছি। ঠেকুয়াগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই 5 মিনিটের মতো, তারপর এগুলো ভেজে নেব। আমি তেলটা গরম করে নিয়েছি, গরম তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে। ঠেকুয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি যেহেতু গোটা চিনি দিয়েছিলাম তাই কি সুন্দর চিনিগুলো ক্যারামেলাইজ হয়ে একটা রেডিশ কালার হয়েছে। আপনারা যদি পাউডার সুগার দেন তাহলে কিন্তু এতটা সুন্দর লালচে কালার আসে না। অবশ্য অনেকে এই কালারটা পছন্দ যদি না করেন
তাহলে একটা যদি গোল্ডেন কালার চান তাহলে সুগার দেবেনই না, সেখানে সুগার ফ্রি ইউজ করতে পারেন বা শুধু ক্ষীর দিয়ে করতে পারেন। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে। খাস্তা ঠেকুয়া তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা সার্ভ করতে পারেন চায়ের সঙ্গে বা কফির সাথে, বা শুধু শুধু খেতে তো ভীষণ ভালো লাগেই। যারা মিষ্টি খেতে ভালোবাসেন বা তেলে ভাজা খেতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। তো এই সহজ সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।